আসসালামু আলাইকুম প্রাণের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমার পরিবারকে এবং তোমাদের সবাইকে আরো সুস্থ রেখেছেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেছেন। এজন্য সেই মহান কোরিয়ান মহিয়ান আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা দয়াময় মহান স্রষ্টার জন্য, যার নিয়ামতে যার দয়ায় পৃথিবীর প্রতিটি প্রাণ, প্রতিটি প্রাণী কণা বেঁচে আছে। সত্যিকার অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, রহম করেছেন বলেই আমরা পৃথিবীতে এখনো বেঁচে আছি। আমাদের চারপাশে কত মানুষকে হারালাম, কত আত্মীয় স্বজনকে হারালাম, কত বন্ধু বান্ধবকে হারালাম, কত আপনজনকে এই বৈশ্বিক মহামারী থেকে কবলে পড়ে বিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। তার মধ্যে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন এবং এখনো কর্মক্ষমতা দান করেছেন। বিধায় সেই মহান রব্বুল আলামের দরবারে আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে হাজির হয়েছি মূলত বাংলা প্রথম পত্রের দ্বিতীয় সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ সিলেবাস, নাম তার পল্লী জননী কবিতাটি নিয়ে। কবিতাটি জসীমউদ্দিনের লেখা, তো বাংলা একাডেমির স্বীকৃত, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে জৌ, জতে জসীম রসদ উদ্দিন। উনি 1903 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1976 সালে জসীমউদ্দিন মৃত্যুবরণ করেছিলেন, তাতে উনি বেঁচে ছিলেন 73 বছর। আর এখানে রাখালি একটি শব্দ লিখেছি, অর্থাৎ জসীমউদ্দিনের এই বিখ্যাত পল্লী জননী কবিতাটি রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এবং জসীমউদ্দিনের জীবনের প্রথম কাব্যগ্রন্থ, সফল কাব্যগ্রন্থই ছিল এই রাখালি। আর এই রাখালি কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত ছিল আমাদের সেই সুপরিচিত বিখ্যাত কবিতা কবর। এজন্য লিখে দিয়েছি কবর, কবর সম্বন্ধে আমি কথা বলব। আমি প্রথমেই বলে নিই, জসীমউদ্দিনের পল্লী জননী কবিতাটিকে বুঝতে হলে, পল্লী জননী কবিতার ভাব বুঝতে হলে, তার অনুভূতি বুঝতে হলে, পল্লী জননী কবিতার মধ্যে জসীমউদ্দিন যে দর্শন, যে কথা, যে শব্দ, যে অনুভূতি এবং যে বক্তব্য উনি প্রকাশ করতে চেয়েছেন, যে চিত্র উনি আঁকতে চেয়েছেন এবং পাঠকের কাছে যে বার্তা উনি পৌঁছে দিতে চেয়েছেন, সেই পল্লী জননীর অনুভূতি এবং পল্লী জননীর কবিতার শব্দের মধ্যে, বাক্যের মধ্যে, তার অন্তরাত্মার মধ্যে যে নির্যাস লুকিয়ে আছে, যে স্বাদ লুকিয়ে আছে, যে রস লুকিয়ে আছে, যে অনুভূতি লুকিয়ে আছে, সে অনুভূতিকে ছুঁইতে হলে, তার স্বাদ পেতে হলে আমাকে অবশ্যই কবিকে জানতে হবে। কবিতা বুঝতে হলে আগে কবিকে বুঝতে হবে। কারণটা হচ্ছে কবির মনের অনুভূতি, কবির চিন্তা চেতনা, কবির দর্শন, কবির অনুভূতি সব লুকিয়ে থাকে কবিতার মধ্যে। এজন্য আমি বলি যে কবিকে যদি বোঝা যায়, যিনি কবিতাটা তৈরি করেছেন, লিখেছেন, রচনা করেছেন, রচয়িতাকে যদি বোঝা যায়, তাহলে তার রচনা বোঝা সহজ হয়ে যায়। কারণ তিনি সৃষ্টি করেছেন, সে কবির মনন, চিন্তা, অনুভূতি, তার ভিতর বাহির, তার মেজাজ, তার পছন্দ অপছন্দ, তার ধরন ধারণ যদি বোঝা যায়, তো কবিতা বোঝায় সত্যিকার অর্থে সহজ হয়ে যায়। কবির জীবন অনুভূতি, কবির মনন এবং চিন্তার যে প্রকাশ ঘটেছে, তা কবিতাতেই তিনি প্রকাশ করে থাকেন। এজন্য কবিকে বোঝা আমাদের খুব জরুরি এবং প্রয়োজন। এজন্য আমি কবিকে বোঝানোর জন্য জসীমউদ্দিনকে তোমাদের সামনে তুলে ধরার জন্য যতটুকু কথা প্রয়োজন, পাঠ্য বইয়ের কবি পরিচিতিতে যতটুকু দেওয়া আছে সেটুকু সহ তার অতিরিক্ত আরও কিছু দেওয়ার চেষ্টা করছি, যেন তোমরা জসীমউদ্দিনের চিন্তা চেতনা ভাবনা এবং তার প্রকৃতি, তার ধরনকে তোমরা অনুভব করতে পারো, বুঝতে পারো, ছুঁইতে পারো, টাচ করতে পারো। এখন আমি শুরু করছি কবি পরিচিতি থেকে। জসীমউদ্দিন যেখানে লিখে দিয়েছেন সেখান থেকে আমি শুরু করছি। জসীমউদ্দিন 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।
ওনার গ্রামের নাম ছিল কি তাম্বলখানা। তবে উনি মাতুল আলায় জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ মায়ের বাড়িতে, মামার বাড়িতে উনি জন্মগ্রহণ করেছিলেন। তার কবিতায় বাংলাদেশের পল্লী প্রকৃতি এবং মানুষের সহজ সরল স্বাভাবিক রূপটি তুলে ধরেছেন। জসীমউদ্দীনের কবিতায় কি তুলে ধরেছে? পল্লীর প্রকৃতি, অর্থাৎ গ্রামে গ্রামে, গায়ে গায়ে, মাঠে প্রান্তরের মধ্যে যে দৃশ্যগুলো লুকিয়ে আছে, মাঠের ভিতরে যে অনুভূতি আছে, গাছের ভিতরে যে অনুভূতি আছে, পল্লী গাছপালা গ্রাম ঘর সব কিছু মিলে যে একটা চিত্রকল্প দাঁড়িয়ে আছে, শাশ্বত যে অনুভূতি প্রকাশ করতে যায়, পল্লীর মাটি, পল্লীর বাতাস, পল্লীর গাছপালা, পল্লীর প্রকৃতির মধ্যে যে ভাবনা চিন্তা এবং যে মায়া মমতা, যে টান, যে প্রাণের অনুভূতি, প্রাণের আর আকুতি, প্রাণের যে বন্ধন রয়েছে মাটির সাথে, পল্লীর সাথে, গায়ের সাথে, সেই অনুভূতি, সেই বন্ধন, মাটি এবং মানুষ যে একাকার হয়ে আছে পল্লীর সাথে, সেই চিত্রটি জসীমউদ্দীন তার সুনিপুণ ভাষাতে অতি দক্ষতার সাথে প্রকাশ করে তুলেছেন তার কবিতার সমূহে। তো নিশ্চয় এখানে বুঝতে পারছো যে পল্লীর প্রকৃতির সহজ সরল রূপটি জসীমউদ্দীন ভাষা দিয়ে প্রকাশ করে তুলেছেন তার কবিতায়। পল্লীর মাটি এবং মানুষের বিচিত্রতা, জীবন বিচিত্রতার কবিতায় নতুন মাত্রা যোগ হয়েছে। অর্থাৎ জসীমউদ্দীনের কবিতায় পল্লীর মাটি নিয়ে, পল্লীর মানুষ নিয়ে, পল্লীর মানুষের জীবন বিচিত্রতা নিয়ে নতুন একটা মাত্রা সংযোজন করা হয়েছে। জসীমউদ্দীন যেভাবে এই মাটির কথা, এই প্রাণের কথা, এই অনুভূতির কথা, এই গ্রাম বাংলার কথা, মাটি ও মানুষ যে একাকার হয়ে আছে, মানুষ যে মাটির মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছে, এই প্রকৃতির সাথে মানুষ যে মিশে আছে, এই ভাবনাটি, এই চিন্তাটি জসীমউদ্দীনের আগে এত গভীরভাবে, এত নিখুঁতভাবে, এত সুন্দর ভাষায় আর কেউ উপস্থাপন করতে পারেননি। এজন্য তিনি পল্লী কবি নামে প্রথম খ্যাত হয়েছিলেন। পল্লীর ভাষা এবং উপাদান নিয়ে, পল্লীর প্রকৃতি নিয়ে মানুষের সাথে যে একটা গভীর বন্ধন এবং সেতু তৈরি হয়েছে, তা জসীমউদ্দীন অতি চমৎকার সাথে ভাষা দিয়ে, কবিতার বন্ধনে, কাব্যের বাঁধনে তিনি সেটা বেঁধেছেন, সেটা আটকিয়েছেন, সেটা চিত্র এঁকেছেন, সেটা উপস্থাপন করে পাঠকের কাছে তুলে ধরেছেন। পল্লীর মানুষের আশা তিনি তার কবিতা এনেছেন, আনন্দ এনেছেন, পল্লী মানুষের ব্যথা এনেছেন, বিরাহ এবং মিলন এনেছেন তার কবিতায়। আমি লিখে দিয়েছি দেখো, বিরাহ এবং মিলন মানে অনুভূতির সুখ অনুভব, যেখানে ব্যথা আছে, যেখানে কষ্ট আছে, সেই কষ্টের পরে আবার আশা আছে, সুখ আছে, ব্যথার পরে আবার একত্রিত হওয়ার, সঙ্গবদ্ধ হওয়ার, ব্যথা ভুলে আবার আনন্দ অনুভব করার যে অনুভূতি পল্লী মানুষের মধ্যে বিরাজ করছে লক্ষ লক্ষ হাজার বছর ধরে, সেই কথাটি, সেই ভাষাটি, সেই অনুভূতিটি এত সুন্দর করে জসীমউদ্দীন কবিতার মধ্যে এনে ফুটিয়ে তুললেন, যা প্রতিটি মানুষের প্রাণকে আকুল করে দিল, ব্যাকুল করে দিল, কেড়ে নিল, ভরিয়ে দিল, সেই অনুভূতির কথা এত সুন্দরতম ভাষাতে গেঁথে দিলেন জসীমউদ্দীন। সত্যিকার অর্থে শিক্ষার্থী বন্ধুরা, কবির হাতের একমাত্র সম্বলই হচ্ছে তার ভাষা, তার শব্দ। এই শব্দকে কবি এমনভাবে ব্যবহার করেছেন, শব্দকে এমনভাবে পছন্দ করেছেন, চয়ন করেছেন, কবির মনের অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম হলো শব্দ। আর এই শব্দ দিয়ে যিনি যত ভালোভাবে তার অনুভূতিকে বাঁধতে পারবেন, প্রকাশ করতে পারবেন, শব্দ দিয়ে যত ভালো তিনি অনুভূতিকে ব্যক্ত করতে পারবেন, তার কবিতা, তার বাক্য, তার আবেদন অত্যন্ত চমৎকার, হৃদয়গ্রাহী এবং সুন্দর হয়ে পাঠকের কাছে ধরা দেবে। শব্দ চয়নের উপর নির্ভর করছে কবির অনুভূতি প্রকাশের দক্ষতা, সল্পিকতা এবং তার মনের ভাব ব্যক্ত করার ক্ষেত্র। এজন্য মুক্তর মালা দিয়ে গেঁথে দেওয়া প্রতিটি শব্দ, শব্দের সাথে শব্দের কি বন্ধন, বাক্যের সাথে বাক্যের কি বন্ধন, শব্দ এবং বাক্যের বন্ধনেই গড়ে উঠছে কবির একটা মিশ্র অনুভূতি। যিনি যত এই শব্দ নিয়ে সুন্দরভাবে খেলা করতে পারেন, শব্দের খেলা এবং শব্দের অনুভূতি যিনি যত আকর্ষণীয় করে জাদুর জাল বুনতে পারেন, তার কবিতা নিঃসন্দেহে তত সুন্দর, তত হৃদয়গ্রাহী এবং তত আবেদনময়ী।
শিক্ষার্থী বন্ধুরা, জসীমউদ্দীনের শব্দগুলোকে এত সুন্দরভাবে বেছে নিয়েছেন, এত চমৎকারভাবে শব্দগুলো জসীমউদ্দীন ওনার কবিতায় উপস্থাপন করেছেন যে সব কিছু সৌন্দর্যের সাথে তার সাথে বিকাশ লাভ করছে, প্রকাশ লাভ করছে, অনুভূতিতে সবকিছু নাড়া দিচ্ছে, ছুঁয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখি তিনি যে বিষয়টি কবিতায় তুলে এনেছেন, এই বিষয়টা আসলে অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। জসীমউদ্দীন তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপন করেছিলেন কিছু সময়, মানে পড়াশুনো করাইতেন, পরে তিনি সরকারের প্রচার বিভাগে চাকরি করতেন, তথ্য বিভাগে। ছাত্র জীবনে জসীমউদ্দীনের কবি প্রতিভার উন্মেষ ঘটেছিল বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে। তার যে বিখ্যাত কবিতা রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবর, এই কবর কবিতাটি প্রকাশ হয়েছিল, ইন্টারমিডিয়েটের পাঠ্য করা হয়েছিল। তিনি বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করতেন সেই অবস্থাতেই ইন্টারমিডিয়েটের পাঠ্য করা হয়েছিল, প্রবেশিকা বলা হয় তাকে, সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছিল পাঠ্যসূচি। এই কবর কবিতা দিয়ে জসীমউদ্দীন জীবনের সফলতা অর্জন করেছিলেন, কবিত্ব প্রকাশ পেয়েছিল, জসীমউদ্দীনের সাহিত্যাঙ্গনে প্রকাশ ঘটেছিল কবর কবিতার এই আবেগ ঘন মধুর বিরহ, এই অনুভূতি, এই বাংলার প্রকৃতি, মাটি এবং মানুষের যে চিরদিনের স্বপ্ন, যে ব্যথা, যে আশা, যে হতাশা, যে স্মৃতি জড়িয়েছে মাটির সাথে, মানুষ এবং মাটির যে বন্ধন, যে আকুতি, যে মিনতি, যে অনুভূতি, যে ভালোবাসা, যে আঘাত, যে কষ্ট, যে বিচিত্র চিত্র, সেটা জসীমউদ্দীন তার কবর কবিতায় ভাষা দিয়ে, শব্দ দিয়ে, বাক্য দিয়ে এত সুন্দর করে বেঁধে দিলেন, বাংলার প্রতিটি মানুষের প্রাণকে, হৃদয়কে ছুঁয়ে গিয়েছিল, কাঁদিয়েছিল, চোখে দুফোঁটা অশ্রু এনে দিয়েছিল এই কবর কবিতার ভাষা এবং শব্দের অনুভূতির ছলকানিতে, ছলসানিতে এবং আবেদনময়ে। এত সুন্দর করে তিনি এই কবর কবিতাটা উপস্থাপন করেছিলেন। রাখালি কাব্যগ্রন্থ আছে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইচ্ছা করলে রাখালি কাব্যগ্রন্থ পড়ে এই কবর কবিতাটা তোমরা নিশ্চয় দেখতে পারবে এবং বুঝতে পারবে। তাছাড়া তিনি লিখেছিলেন অনেকগুলো কাব্যগ্রন্থ, তার মধ্যে নকশিকাতার মাঠ, স্বজন বাঁধিয়ার ঘাট, রাখালি, বালোচর, হাসু, এক পয়সার বাসি এবং মাটির কান্না। দেখো জসীমউদ্দীনের কাব্যগুলোর নাম কত সুন্দর, নকশিকাতার মাঠ মানে নকশি করে যে কাঁথা সেলাই করা হয় সেটা নকশিকাতা, রাখালি গ্রাম বাংলার রাখালদের কথা নিয়ে লেখা, মাটির কান্নায় মাটির কান্না আছে সেটা তিনি শুনতে পেয়েছিলেন, হাসু বাসি এবং মাঝে জননী কান্নে রঙ্গিলা রায়ণ আছে, এরকম কতগুলো বই তিনি লিখেছিলেন। তার একটি কাব্যগ্রন্থ আছে যেটি বিদেশি ভাষায় অনুদিত হয়েছিল, নাম তার নকশিকাতার মাঠ। বিভিন্ন বিদেশি ভাষায় জসীমউদ্দীনের এই কাব্যটি কি হয়েছিল, অনুবাদ করা হয়েছিল এবং তিনি অনেক সম্মান পেয়েছিলেন, অনেক খ্যাতিও পেয়েছিলেন। তিনি একটি ভ্রমণ কাহিনী লিখেছিলেন, নাম তার চরে মুসাফির। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডিএলইট উপাধি দিয়েছিল, ডিএলইট মানে হচ্ছে যে ডক্টর অফ লিটারেচার, অর্থাৎ সাহিত্যের একটি বিখ্যাত উপাধি, সম্মানজনক উপাধি, এই উপাধির নাম হচ্ছে ডিএলইট উপাধি। তারপরে তিনি সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ একুশে পদক লাভ করেছিলেন। 1976 সালের 14 মার্চ কবি জসীমউদ্দীন মৃত্যুবরণ করেছিলেন ঢাকাতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জসীমউদ্দীনের জীবন কত বিচিত্র ছিল, কত সুন্দর ছিল, কত সুন্দর কবিতা তিনি লিখেছিলেন পল্লীর প্রকৃতি নিয়ে, বিশেষ করে তার নকশিকাতার মাঠ যে আবেদন, যে ভাষা তিনি ব্যবহার করেছেন, অসম্ভব ভাষা। আশা করি তোমরা জসীমউদ্দীনের পল্লী কবি হিসেবে, কেন তাকে পল্লী কবি বলা হয় এবং তার কবিতার বিষয় আশায়, তার ধরন ধারণ অবশ্যই তোমরা একটু আস করতে পেরেছ। আর কবিকে বুঝতে পারলে এই পল্লীজননী কবিতা বোঝা অনেক সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আমি পরবর্তী ক্লাসে পল্লীজননী কবিতা নিয়ে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পড়াশোনার সাথে থাকো, জ্ঞান চর্চার সাথে থাকো। আর হ্যাঁ শোনো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে বিদ্যা চর্চা করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞানই চির শাশ্বত আর সবই নশ্বর। পৃথিবীতে যারা খ্যাত হয়েছেন, নামি দামি হয়েছেন, যাদেরকে আমরা স্মরণ করছি, তাদেরকে শুধুমাত্র জ্ঞানের কারণে স্মরণ করছি, বিদ্যার কারণে স্মরণ করছি, জ্ঞান বুদ্ধি এবং প্রজ্ঞার কারণে স্মরণ করছি। জ্ঞান সৃষ্টিকর্তার কাছে অনেক প্রিয়, আমরা সবাই জ্ঞান চর্চা করবো, সত্যকে জানবো, বুঝবো, সত্য কথা বলবো। আর হ্যাঁ, পিতা মাতার আদেশ মানবে,
বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে শ্রদ্ধা করবে, সদা সত্য কথা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাক ফেরাতি অজান্নাতি।